নমস্কার আপনারা সকলেই জানেন হেড অফ অফিস প্রথমে স্যালারি ভেরিফিকেশন করে তা সাবমিট করে তারপর ডিডিও ভেরিফিকেশন করে স্যালারি ট্রেজারিতে পাঠিয়ে দেয় কিন্তু পেনশনারদের ক্ষেত্রে সরাসরি ট্রেজারি থেকেই ওনাদের পেনশন হয় তাই ট্রেজারি থেকে সঠিক তথ্য না জানা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যায় না যে যেদিন স্যালারি বা পেনশন হওয়ার কথা তা সেই শেষের দিন রাত বারোটার মধ্যেই হয়ে যায় তবে ব্যাংকের কিছু যদি অসুবিধে থাকে বা টেজারির কোনো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালারি হতে একটু দেরি হয় এবার আসি জুন মাসে কবে স্যালারি বা পেনশন আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার আগে বলি এই মাসে কিন্তু এপ্রিল মাসের যে এরিয়ার ডি এর কথা বলা হয়েছে ফোর পারসেন্ট সেটা কিন্তু হচ্ছে না সেটা পরের মাসে অর্থাৎ জুলাই মাসে এরিয়ার হিসেবে কিন্তু পাওয়া যাবে এবার আসি কবে অ্যাকাউন্টে আপনাদের স্যালারি বা পেনশন ক্রেডিট হবে রাজ্য সরকারের আওতায় যারা পেনশন পান জুন মাসের পেনশন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার অর্থাৎ রাজ্য সরকারের আওতায় যারা পেনশন পান ওনাদের পেনশন জুন মাসের পেনশন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন অর্থাৎ সরাসরি যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের জুন মাসের স্যালারি হবে অর্থাৎ জুন মাসের স্যালারি ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাতাশে জুন বৃহস্পতিবার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী যারা আছেন ওনাদের স্যালারি ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে জুন শুক্রবার এই আঠাশে জুন শুক্রবার ওনাদের অ্যাকাউন্টে ওনাদের স্যালারি ক্রেডিট হয়ে যাবে তবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আঠাশের জায়গায় উনত্রিশেও হতে পারে তবে সেটা কিন্তু বিকেল চারটের মধ্যেই কিন্তু ওনাদের অ্যাকাউন্টে ওনাদের স্যালারি ক্রেডিট হয়ে যাবে এরপর আসি যারা জুন মাসের ওয়াজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের এই অনারিয়াম ওয়াজেস রেমুনারেশন স্টাইপেন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই সোমবার এবার আধা সরকারি কর্মচারী যারা আছেন যেমন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওনাদের স্যালারি ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে আঠাশে জুন শুক্রবার তবে এনাদের ক্ষেত্রেও একই ব্যাপার যদি ব্যাংকের কোনো অসুবিধে না থাকে তাহলে আঠাশে জুনই ওনাদের অ্যাকাউন্টে ওনাদের স্যালারি ক্রেডিট হয়ে যাবে যদি কোনো অসুবিধে হয় সেক্ষেত্রে উনত্রিশে জুন শনিবার বিকেল চারটের মধ্যে ওনাদের স্যালারি ওনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কবে কাদের স্যালারি বা পেনশন ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ভিডিও শেষে একদম বলি যে এই মাসে কিন্তু যে এপ্রিল মাসের ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয়েছিল সেই এপ্রিল মাসে ফোর পার্সেন্ট কিন্তু এই মাসে আপনারা পাচ্ছেন না এপ্রিল মাসের এরিয়ার হিসাবে সেই ডিএ পরের মাসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু আপনারা আপনাদের স্যালারির সঙ্গে পেয়ে যাবেন সঙ্গে ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন